নবীর উম্মত যত গুনাহই করুক না কেন তাকে বাড়ির থেকে বের করে দিবে না। আমাকে তোর মা হাওয়াকে বেহেশতের থেকে বাইর করে দিয়েছে। চার নম্বর গুণ, ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন তার পরনের কাপড় খুইলা উলঙ্গ করবে না। আমাকে তোর মা হাওয়াকে বেহেশতি পোশাক খুইলা উলঙ্গ করে দিয়েছে। পাঁচ নম্বর গুণ, ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন তার কাছ থেকে তার বিবিকে দূরে সরাইয়া দিবে না। আমার কাছ থেকে তোর মা হাওয়াকে খইজে নিয়া ফালাইছে বিছাইরেই পাই না। শিশা আলাইহিসসালাম বললেন, আব্বা এত গুণে গুণান্বিত, আপনারে বলে ফেরেশতারা সেজদা করছি, আখিরি নবীরে ফেরেশতারা সেজদা করবনি। আদম আলাইহিসসালাম কো, আরে বেটা বোকা, সেজদা তো হাকিকতে আমারে করে নাই, দেখাইছে আমারে। যেদিন ফেরেশতারা আমাকে সেজদা করে সেদিন আমি আদমের কপালে আখিরি নবীর নূর মোবারক জুলাই দিচ্ছি। শিশ ফিস ফিস করিস না, আমি তো পাইতাম না। তুই যদি আখিরি নবী পাস, নবুয়তি সাইরা সেই নবীর উম্মত হইয়া যাস। এই উপদেশ আসতে আসতে হযরত ঈসা আলাইহিসসালাম পর্যন্ত আসছে। ঈসা আলাইহিসসালামের কান্নাকাটি, আল্লাহ আমার আখিরি নবীর উম্মত না বানায়া, দুনিয়ার থেকে নিও না, আমার আখিরি নবীর উম্মত বানাইবা। আল্লাহ ঈসা আলাইহিসসালামের দরখাস্ত মঞ্জুর করেছেন, আকাশে উঠাইয়া রাখছেন, দুনিয়াতে আসবে, আখিরি নবীর উম্মত হবে, দুনিয়ার থেকে বিদায় হবে, মৃত্যুবরণ করবে। আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানায়া দামি বানাইছে না কম দামি বানাইছে? আদম আলাইহিসসালাম ওয়াজ করে সাবজেক্ট আমাদের নবী, এর মধ্যে ঢুকাইয়া দিল নবীর উম্মতের গুণ কত, পাওয়ার কত, একবার বলুন আল্লাহ। তারপরে শুরু হলো আমাদের ধারাবাহিকতা ওয়াজ মাহফিলে, একের পরে এক চলছে দুনিয়া সৃষ্টির থেকে আজ পর্যন্ত। এটা আমাদের ইচ্ছাই নয়, সরাসরি আল্লাহর ইচ্ছায় এই মাহফিলগুলি হচ্ছে। সর্বশেষ মাহফিল করাবেন আল্লাহ বেহেশতের ভিতরে, সেদিন আপনারা থাকবেন শ্রোতা বেহেশতের ভিতরে। যে বক্তার ওয়াজ শুনবেন আল্লাহ সেই বক্তা দাওয়াত করে ফেলেছে, সবচেয়ে ভালো কণ্ঠের বক্তা দাওয়াত করেছে আল্লাহ। বিশেষ অতিথি থাকবেন হযরত দাউদ আলাইহিসসালাম, যার কণ্ঠ এত মধুর, তার কণ্ঠে জাবুর কিতাব তালাওয়াত করলে উড়ন্ত পাখিগুলি বেহুশ হইয়া জমিনে পড়ে নাচতে থাকত। তার জাবুর কিতাব তার কণ্ঠে তালাওয়াত করলে গাছের পাতাগুলো ছিঁড়া উঠতে থাকত, এত মধুর কণ্ঠ দাউদ আলাইহিসসালামের। সেদিন বেহেশতে ওয়াজ মাহফিলের বক্তা হিসাবে আল্লাহ দাওয়াত করেছে দাউদ আলাইহিসসালাম বিশেষ অতিথি। প্রধান অতিথি থাকবেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেদিন সরাসরি নবীকে দেখবেন, নবীজির কণ্ঠ মুবারকের কথা শুনবেন। অবশেষে আমার আল্লাহ সকল শেষে বলবেন, তোমরা আমার মেহমান, আমার ওয়াজ মাহফিলের শরীক হয়েছ, ওয়াজ মাহফিলের মেহমান হয়েছ। এটাই শেষ, এবার বেহেশতি খাবারের তাবারুকের ব্যবস্থা থাকবে। অবশেষে আপনাদেরকে যার যার পজিশনে বেহেশতে পৌঁছে দিবে সেই ওয়াজের ধারাবাহিকতা আজকে। আজকে যারা এই মাহফিলে বসে আছেন আপনাদের জন্য আমার নবী একটা বাজেট দিয়েছে আপনাদের জন্য। বাজেটটা কি? হাদিস শরীফ। হাদিস শরীফে আসছে, মাজলিসু ফিকহি খাইরুম মিন ইবাদাতি সিত্তিন সানা, খাইরুম মিন ইবাদাতি সিত্তিন সানা। রাসূল বলেন, এই কোরআন সুন্নাহর এক মাজলিসে বসা, এর বিনিময় 60 বছর ইবাদতের চেয়েও বেশি নেকি আল্লাহ আপনাদেরকে দান করে দিয়েছে। এখানে অনেক মানুষ আছে আমরা 60 বছর বয়সেই হইছে না, বলবেন তাহলে হুজুর বাকি নেকি? বাকি নেকি মা বাবার আমলে দেওয়া হবে। 60 বছর ইবাদতের নেকি শুধুমাত্র একটা মাহফিলে বসা। প্রশ্ন আসতে পারে, হুজুর এত নেকি কি অন্য নবী রাসূলের উম্মতেরা পাইছে? না, তারা পায় নাই। বলবেন তাহলে আমরা পাইলাম কেন? তার কারণ যদি জানতে হয়,
যেতে হবে মা খাদিজার জীবনীতে, মা আয়েশা সিদ্দিকার জীবনীতে, যার বাস্তব মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষের রে আমার নবী উম্মতকে দামি বানানোর জন্য, উম্মতকে বেশি নেকি পাওয়ার পজিশনে নেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতি বানানোর জন্য, হিংসা বিদ্বেষ ভুলে মানুষ মানুষের সাথে মিলেমিশে থাকবে এই পরিবেশ পৃথিবীতে কায়েম করার জন্য আমার নবী সারাটা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরেছে আর ডাকছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এরে মক্কাবাসীরা, আমার নবী সারাটা দিন খায়া না খায়া বাড়ি বাড়ি ঘুরছে মানুষকে কোরআন সুন্নার পক্ষে আসার জন্য, যে কোরআন সুন্নার পক্ষে এক মাজলিসে বসলে 60 বছর এবাদতের চেয়ে বেশি নেকি আল্লাহ দান করে দেয়। বলুন এই মাহফিলের আয়োজন যারা করেছে কাজটা ভালো করেছে না খারাপ করেছে? এই মাহফিলে যারা বসে আছেন বলুন আপনাদের কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? রে বাবারা ভাইয়েরা, আমরা এই দেশের বাসিন্দা কেউ না, একদিন এই দেশে ছিলাম না আর একদিন সামনে আসতেছে এই দেশে আমরা থাকব না, সেই দেশ থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য রাসূল পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শটা আজকের মাহফিলে আমরা কার্যকরী করব। মা খাদিজা বলেন, পৃথিবীর মানুষেরা রে এ নবীর উম্মত হও দামি হতে পারবা। এই নবীর একজন উম্মতের দাম জিব্রাইল ফেরেশতার চাইতেও বেশি। জিব্রাইল ফেরেশতার ক্ষমতা যেখানে শেষ, এই নবীর উম্মতের ক্ষমতা সেখান থেকে শুরু। পৃথিবীর মানুষেরা সেই দামি যদি হতে চাও, আখিরি নবীর উম্মত হও, আমার নবী সেই দামি বানানোর জন্য 63 বছর জিন্দিগি কষ্ট করেছে, আজকে সেই কষ্টের ফসল, সেই কষ্টের ফসল আজকের এই মাহফিল। 1400 বছর আগে আমার নবী কষ্ট করে যে পরিবেশ পৃথিবীতে রাখতে চেয়েছিলেন সেই পৃথিবীতে আজকে বাংলার জমিনে এই ফসল দেখা যায়, এই পরিবেশ কোরআন সুন্নার পক্ষে মানুষ আসবে বসবে, এজন্য আমার নবী 1400 বছর আগে 63 বছর জিন্দিগি কষ্ট করেছে। আজকে কারা গো, মক্কায় জন্ম হইয়া নবীর মহল্লায় জন্ম হইয়া এইভাবে কোরআন সুন্নার পক্ষে আসতে পারে নাই মক্কার অনেক মানুষ, যেমন আবু জাহেল সকাল সন্ধ্যা নবী দেখছে, নবীর মহল্লায় জন্ম হয়েছে নবীর পক্ষে আসতে পারলো না, আপনাদের মতো ইমানদার হতে পারলো না। আবু লাহাব উতবা সাইবা নবী দেখছে, নবীর উম্মত হতে পারলো না, ইমানদার হতে পারলো না। আজকে আপনারা কারা গো, 1400 বছর পর 6,500 কিলোমিটার দূর একটা দিন আমরা নবী দেখলাম না, তারপরও আমরা আবু জাহেল আবু লাহাব নয়, আমরা আখিরি নবীর উম্মত জিব্রাইলের চেয়েও দামি হয়ে গেছি। এরে বাবারা ভাইয়েরা, 1400 বছর পর এই মজলিস পৃথিবীতে থাকবে, মানুষ এসে বসবে, এজন্য আমার নবী কত কষ্ট করেছে। মা খাদিজা বলেন, আমার নবী সকালবেলা ঘর থেকে বেরিয়ে যাইতেন, সারাটা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতেন। আজকে কারা গো, সেই নবীর উম্মত হইয়া নবীর মহব্বত লইয়া মাহফিলে এসে গেছেন, কেউ তো আপনাদের ঘরের দুয়ারে দুয়ারে যাই নাই, আপনাদের ভাগ্য কতই না ভালো। মা খাদিজা বলেন, আমার নবী সাদা জামা পছন্দ করতেন, সাদা জামা ব্যবহারও করতেন, ধুয়ে মুছে জামাগুলো পরিষ্কার করে রাখতাম। আমার নবী সকালবেলা জামা মোবারক গায়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যাইত। পৃথিবীর মানুষের রে আমি দেখি বিকালবেলা নবী ঘরের দিকে আসতেছে, আস্তে আস্তে হাইটা আসে, আমি তাকিয়ে দেখি দুই কদম সামনে যাইয়া
আমার নবীর চোখ থেকে গাল বেয়ে পানি পড়তেছে, আর একটু কাছে আসার পর রে পৃথিবীর মানুষেরা তাকিয়ে দেখি রে আমার নবীর মা নাই বাবা নাই, আমার নবীর সাদা জামা সাদা নয়, সাদা জামার মধ্যে মাঝে মাঝে লাল লাল দাগ দেখা যায়। কাছাকাছি আসার পর প্রশ্ন করি, হুজুর কেন গো এইভাবে কাঁদতেছেন, কেন গো সাদা জামা ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছিলাম, দাগগুলো কিসের লেগে আছে? আমার নবী কান্দে, খাদিজা খাদিজা রে আমার মায়ের দেশ আমার বাবার দেশ আমার জন্মভূমি, এই দেশের মানুষগুলোকে আমি জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, জান্নাতি বানাইতে চাই, আমি সম্মানী বানাইতে চাই, ফেরেশতার চাইতে দামি বানাইতে চাই, হিংসা বিদ্বেষ ভুলে মানুষ মারামারি ছেড়ে মিলেমিশে থাকবে, কোরআন সুন্নার পক্ষে বসবে, জান্নাতি হবে। কেন জানি রে খাদিজা তারা আমার পাগল পাগল কয়, রে খাদিজা আমি চোখের পানি ছেড়ে ছেড়ে তাদেরকে বুঝানোর চেষ্টা করেছি, মক্কাবাসীরা রে আমারে পাগল কইস না, ব্যথা দিস না, তোরা কি জানোস না আমি কত ব্যথায় ব্যথিত, আমি জীবনে একটা দিন বাবা দেখলাম না রে, জীবনে একটা দিন বাবা বলে ডাকলাম না, জীবনে একটা দিন বাবার কোলে উঠলাম না, 6 বছর বয়স হতে না হতে মা হারাইলাম, তোমরা যেদিন মা মা বলে ডাকতা আমি মোহাম্মদ কানতে কানতে জামা কাপড় ভিজাইছি, মার ব্যথা বাবার ব্যথা বুকে লইয়া উম্মতের জান্নাতি বানানোর জন্য ঘুরি, তোরা আমার পাগল কইস না ব্যথা দিস না খাদিজা রে। তারপরেও দূর থেকে পাথর দিয়ে আমাকে ঢিল মারত, শরীর মুবারকে লাগলে ক্ষত বিক্ষত হয়ে রক্ত মুবারক ঝরত, এই জামার মধ্যে সে রক্ত মুবারক লেগে আছে, আমার নবী এত কষ্ট করে যেই জান্নাতের পথ আমাদের জন্য রেখে গেল, যেই সুন্দর পথ ফেরেশতার চেয়েও দামি হওয়া যায়, সেই নবীর কষ্টের দেখানো সেই পথে চলা বলুন আমাদের দরকার আছে কিনা। মক্কায় জন্ম হইয়া আবু জাহেল কালিমাওয়ালা হতে পারলো না, আবু লাহাব উম্মত হতে পারলো না, আজকে 1400 বছর পর 6,500 কিলোমিটার দূর সেই নবীর কালিমা পড়ে নবীর আজকের মাহফিলে যারা বসে আছো গো, আমার নবী আপনাদের জন্য ফুল সিরাতের ঘাটে বসে থাকবে, আমার নবী যেই রাস্তা যেই পথ আমাদেরকে দিয়ে গেলেন। একটু বাস্তবতায় আসি আমরা, একটু ফয়সালা আপনারা দিবেন, আমরা যে দেশে থাকি যেই দেশের চন্দ্র সূর্য আমরা ব্যবহার করতেছি, এক কথায় যা কিছু আছে সব কিছুর মালিক কে? সবাই কিন্তু বলেন নাই, সবাই বললে আওয়াজটা আরেকটু গর্জিয়াস হতো, আমারে একটা ডাক দাও না যুবক, তোমার মহব্বতের একটা ডাক যদি আল্লাহর আরশে ধাক্কা লাগে আল্লাহ হয়তো একে উসিলা করে আমরারে মাফ করে দিতে পারে। ও যুবক তোমার ডাক আমার আল্লাহ যে কত খুশি হয়, যুবকের একটা ডাকে আল্লাহ 70 বার জবাব দেয়। কে আজকের মাহফিলের যুব সমাজ, কে বাবা তোমরা মাহফিলের আয়োজন করেছ, কেমন মা তোমাদেরকে পেটে রাখছে, তোমার মায়ের পেট ধন্য এই সন্তান যে মা পেটে রাখছে, এদের মধ্যে যাদের মা বাবা কবরে আল্লাহ তাদের কবরে জান্নাতের শান্তি দান করে দেয় সকলে বলুন আমিন। বলতেছিলাম এই সব কিছুর মালিক কে? আল্লাহ। আমাদের মালিক কে? আল্লাহ। বাস্তবে দেখেন আমরা তো আমরা আমি, আমার মালিকও কিন্তু আমি না, আপনাদের সকলের উপরে নেন, আপনি রে আপনি কথা শোনাইতে পারবেন না, মাথা ব্যথায় অস্থির, মাথারে যতই তেল ফানি দেন সাবান দিয়া দোয়ান মাথায় ফানি দেন যাই কিছুই কন, মাথা ব্যথা থামা থাম, মাথা ব্যথা করিস না এত আদর করি তোরে। আচ্ছা আপনার কথা কি ব্যথায় শুনবে? আমার দাঁত ব্যথা, এই যে দাঁতের এত আদর করি,
মেডি প্লাস ডিএক্স পেস্ট দিয়া দাঁত মাজি, এরপরও ব্যথা করে, ট্যাবলেট খাই এরপরও ব্যথা করে, গরম পানিতে কুলি করি এরপরও ব্যথা করে, এই যে অনুরোধ করি এত যত্ন করি তরে তুই ব্যথা করস না, করলাম ব্যথা আর করিস না বাজান, হ্যাঁ আমার কথা শুনে না, তাহলে বোঝা গেল আমার দাঁতের মালিক আমি না, এদের মালিক কে? দেহের মধ্যে যা আছে সব কিছুর মালিক কে? যদি আমার হইতো তাইলে তো আমার কথা হ্যাঁ শুনতো বাজান, এমন এক দেশের বাসিন্দা আমরা, এই দেশের কোনো কিছুর মালিক আমরা না, বলুন সব কিছুর মালিক কে? আল্লাহ। এখন সেই আল্লাহ আমরার মালিক, মালিক হিসাবে চিনার জন্য, পাওয়ার জন্য তার হাবিব তার বন্ধুকে দুনিয়ায় পাঠাইলেন, যিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই আল্লাহকে পাইতে হলে দরকার হলো নবী, নবী ছাড়া আল্লাহ পাওয়ার কোনো রাস্তা নাই। এখন আমরা আল্লাহর সবকিছু পায়া আল্লাহর সাথে সম্পর্ক রাখা নবীর মাধ্যমে, বলুন দরকার আছে কিনা? তাইলে আসুন দেখি আল্লাহ কি কয়। কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তালাওয়াত করেছি, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিসসিলমি কাফা, ও পৃথিবীর বিশ্বাসীরা ইমানদার কালিমাওয়ালারা পুরাপুরি ইসলামে ঢুকো। নবী ডাকছে ইয়া আইয়ুহান নাস, নবী ডাকছে ইয়া আইয়ুহান নাস, সকল মানুষকে ডাকছে, আর আল্লাহ ডাকতেছে শুধু ইমানদার। নবী কষ্ট করে যাদেরকে ইমানদার বানাইছে, কালিমাওয়ালা বানাইছে, এরারে ডাকতেছে, আল্লাহ ডাকতেছে কেন? নবী বলছে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, এই কালিমা যারা পড়ছে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল বলেন তারা অবশ্যই বেহেশতে যাবে। বেহেশতের মালিক বানাইছেন কে বেহেশত বলুন তো দেখি? আল্লাহ। আল্লাহ বেহেশত বানাইছে আটটা, নিজের জন্য না, আল্লাহর কসম আপনাদের জন্য বানাইছে। এখন আপনারা বেহেশতে যাইতে রাজি আছেন তো? সবাই যখন রাজি না অহন তো রাজি হইতেন না, বেহেশতের নমুনা যদি দেখেন আল্লাহ একবার, আটটা গেট হইব কিতাব লেখে, গেডের পরিবেশ দিকে প্রথম গেডে গিয়া এই বান্দা শুয়ে দেব, ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায়া তুলব, কোরআন শরীফের মধ্যে আছে, ফেরেশতারা কইবো আরে এখানে শুইছো গিলে গা, এটা তো গেট, আর আপনারা কইবেন আরে গেডেই এত মজা, আর এরপরও এটা তো প্রথম নাম্বারের গেট, আপনারা শাবাসপুর দুইটা গেট আছে না, একটা হলো ফার্স্ট গেট একটা সেকেন্ড গেট, ফার্স্ট গেটের চাইতে সেকেন্ড গেটটার মর্যাদা বেশি না, দোকানপাট ব্যবসা বাণিজ্য জমজমাট, এইভাবে একের পরে গেট যত আগে ভরবেন তত মজা খালি বাড়তেই থাকবো, একবার বলুন আল্লাহ একবার। এই মজাগুলো আল্লাহর জন্য না, সবগুলো আপনাদের জন্য। এখন সেই পথটা আজকে খুঁজা বাইর করুন, আপনারা একটু থাকতে রাজি আছেন? আমি তো বাজান বুড়া মানুষ, আমি বেশি ওই জাহিজুহি টানাটা নিতে করতারি না, কারণ বুড় হয়ে গেছি কেন, আগে দাড়ি চুল কাঁচা কালো আছি, নহন দেখেন সাদা দেখা জানা কিছু, বাড়িতে গেলে বাড়ির নমস্কারই করে, ওই তুমি দি বুড় হয়ে যেতেছ, আমি বলে বুড় হয়ে যেতেছি, আমিও সুযোগ খুঁজতেছি তাইমনি বুড়ি বানাইতারি দিই, সেদিন দেখি মাথার চুল দুইটা একটা সাদা দেখা যায়, দৈরা আয়নার সামনে নিছি বুড়ি একটু আয়নার সামনে খাড়িয়া দেখেন, খালি আমি বুড়া হইতাম না, আমিও বুড়ি হইতাছি, মা গো মেয়ে লোকেরা কান পাতিয়া শুনো গো মা, এদেশের বাসিন্দা আমরা কেউ না, সকলেই আমরা এদেশের মেহমান, মেয়েরাও মেহমান পুরুষও মেহমান, এই দেশে থাকার কোনো বিধান নাই, কোনো সিস্টেম নাই, এই চিন্তা যারা করছে আগিলা মুরব্বীরা, বজানো রাত্রে ঘুমাইলে ঘুমটা ভাঙলে লোহা কাঠের মারুল দনহা এগুলি দেখে দেখে কানছে, লোহা কাঠ তোর তো মেয়াদ আছে, গ্যারান্টি আছে, আমার তো মেয়াদ নাই রে, গ্যারান্টি নাই,
কেমন খাট, অহন আগিলা খাট মাঝে মাঝে কারো ঘরে পাওয়া যায়, কালা কসকস করে, কয় তা 150 বছর হয়েছে হুজুর আমার দাদার আমলের। জিগাই তোমার দাদা কই? দাদা তো নাই, দাদা নাই, খাট আছে। এই স্মৃতি আছে না এলাকায়? এই চিন্তা করে আগিলা মুরব্বীরা খাটের মধ্যে শুয়া কানছে, খাট রে তুই তো থাকবে, আমি তো থাকতাম না, বালিশ বিজাইছে, কি বলে, মিচামিচি কাঠাই নাম জিন্দিগি, বলুন মিচামিচি কাঠাই নাম জিন্দিগি, চোখের প্যান্ডেলে খুঁজলে পাওয়া যাবে না। আর এখন থেকে 100 বছর পরে আমরা যদি কেউ খুঁজে, আমরা কি 100 বছর পরে থাকার গ্যারান্টি দিতে পারি? না। 100 বছর আগে ছিলাম না, 100 বছর পরে থাকব না কিছুদিনের জন্য দুনিয়া। এখন আল্লাহ কোরআন শরীফে নবী কষ্ট কইরা আমাদের আমানু বানাইছে, আল্লাহ কোরআন শরীফও ডাকতাছে, নবী ডাকতেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষ তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাইলে তোমরা সফল কাম হবে, তোমাদের জীবন সার্থক হবে, তোমরা জান্নাতি হবে। এই কালিমা যারা পড়ছে তারা জান্নাতি, জান্নাতি আপনারা যারা এই কালিমাওয়ালা আপনারা জান্নাতি। অনেকের ভিতরে সন্দেহ, হুজুর এত সহজ জান্নাতে যাওয়া, একটু ভিতরে ধাক্কা ধাক্কি হইব কেন? আমরা যে একটু বেজালের মধ্যে দুই বাগিছি গা, বেজালে জামু দেখা আল্লাহ কোরআন শরীফে আমরা যত জান্নাতে যাইতে পারি, আটটা জান্নাত তো বানাইছে আল্লাহ নিজের লেগে, না নিজের লেগে বানাইলে তো একটা বানাইলেই চলত, জান্নাত কয়টা বানাইছে? আটটা, সবগুলি আপনাদের জন্য, আপনারা যেন এই জান্নাতের মেহমান হইতে পারেন। আল্লাহ দেখেন কত সুন্দর পরামর্শ দিছে কোরআন শরীফে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিসসিলমি কাফা, ও ইমানদার বিশ্বাসীরা কালিমাওয়ালারা তোমরা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকে যাও, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকে যাও। তাহলে বোঝা গেল ইসলামওয়ালাদের মধ্যে কিছু বেজাল আছে, নাইলে আল্লাহ এই সতর্কবাণী কেন দিল, পুরাপুরি ঢুকো, কি কথা নাকি বুঝাইতাম পারতাছি? বেজাল মনে কিছু আছে, নাইলে কি লেগে আল্লাহ কইল পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো? বলে হুজুর বেজাল কেমন, আপনাদের এই এলাকায় নাও থাকতারে, আমরা এলাকার দেখছি
নামাজ ও পড়ে বেজালো করে। যেমন আপনাদের এলাকায় এরি ক্ষেত করে না, এরি ক্ষেত এরি ক্ষেত বেচারা ফার্স্ট লিটার তেল দিয়া এক কানি ক্ষেতের পানি লইছে, আরেক বেচারা মাগরিবের নামাজ পড়া লাডি একটা আত লইয়া মাগরিবের নামাজ পড়া লাইলেন নিচে দেখালি একটা গুতা দিয়া বাইতে গেছে, আয় আবার এসার নামাজ পড়তে গেছে। বাজার ফাইসালাটা আপনারই দিন, মাগরিবের নামাজ পড়া আরেক বেড়ার ক্ষেতের পানি গুতাটা ছাইরা এশারের নামাজ পড়তে গেছে। এ কাজ যারা করছে হেরা কি ইসলামের মধ্যে পুরাপুরি আছে না বেজালো করছে? বাজান ঘুমাই রয়েছেন আপনারা, আমি কি কথাটা বুঝাইতাম পারতাছি? এই কাজ যারা করছে ইসলামের মধ্যে কি আরেক বেড়ার ক্ষেতের পানি লইয়াই পড়ুন এটা ইসলামের মধ্যে আছে? বহু আমলকারী নামাজ পড়া রোজা রাখিয়াও জাহান্নামে যায়। কত মানুষ আমরা দেশে 11 বার হজ করছে, হাজী সাহেব না কইলে বানার মনটা বেজানো, খোঁজ খবর লইয়া দেখা যা সুনু ভাই বোনেদের হক মাইরা লাইছে। বাজান ভাই বোনেদের হক মাইরা খাওয়া ইসলামের মধ্যে আছে কিনা? এলাকে তো আল্লাহ কোরআন শরীফ সতর্ক বাণী দিছে, বাবারে রোগে ধরলে তিতা ওষুধও খাউন লাগে। বসেন, এদেশের বাসিন্দা আমরা কেউ না, এদেশে একদিন ছিলাম না আর একদিন থাকব না। আমাদের আগের অনেক মানুষ কবরে চলে গেছে, দাদার খাটটা আছে দাদা নাই। এর লাগে কোরআন শরীফ আল্লাহ পাক সতর্কবাণী দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারদেরকে বলছে উদখুলু ফিসসিলমি কাফা, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো। ইসলামে পুরাপুরি ভাবে ঢুকলে একটা সত্য কথা কইবেন, দাম বাড়ে না কমে? আসতে গেলেন যে আরো জোরে কইবেন বাড়ে না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়ে যখন মুসলমান হইছে, যখন ইসলামে ঢুকছে, ইসলামের বাইরের আর কোনো কাজ উমর করে না। কতটুকু সতর্ক দেখেন, উমর যখন মদিনার শাসক রাষ্ট্রপতি, এক বেচারা রাত্রে গিয়ে ডাকতেছে, ওমর ওমর ঘরে আছেন? হ্যাঁ, আমি আপনার সাথে কিছু কথা বলতে আইছি। ওমর বাত্তি নিবাইলে, আচ্ছা আপনার বাপ যদি একজন কথা কইতে আইয়ে বাত্তি নিবাইলে আন, তাহলে কি বোঝা যা? কথাটা মনে বুঝাইতাম পারছি না, তো কি বোঝা যা আমার সাথে মনে কথা কইতো না, তো বেচারা গেছে গা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইরে গিয়া দেখে লোকটা নাই। পরের দিন আবার ডাকছে, ওমর বাড়িতে আছেন? হ্যাঁ আছি, কিছু কথা বলতাম, এমনি বাতিল নিয়ে বেরিয়েছে, বাইরে গিয়ে দেখে বেড়া নাই। তৃতীয় দিনে ডাক দিছে, ওমর ফারুক তৃতীয় দিন আর বাতিটা নিয়ে পাইছে না, বাইরে গিয়ে দেয় লোকটা খারা। খির ভাই তুমি ডাকছিলা গত দুই দিন? জি, তা আমি তো বাইরে আইসা দেখি তোমারে পাই না, কথা আমারে খাইবেন কেমনে? আমি ডাহি কথা কুমু আমি বাতিল নিয়ে বাইলেন। তো ওমর বলতেছে, বাইরে বাতি যে নিয়ে বাইলাই, শোনো যে বাতিটা তুমি ডাক দেওয়ার পরে নিবাইছি, তুমি কথা কইবা, এ বাতির তেল জনগণের পয়সার তেল, জনগণের কাজ করতেছিলাম। তুমি যে কথা কইবা, কথা যদি ব্যক্তিগত হয়, জনগণের পয়সার তেল দিয়া বাতি জ্বালায়া আমি উমর যদি ব্যক্তিগত আলোচনা করি, হাসরের দিন যদি আল্লাহ আমারে জিগায় জনগণের তেলের পয়সা, জনগণের পয়সার তেল দিয়া গপ্প গুজব করছিলা, উমর জবাব দিয়া যাও, আমি উমরের উপায় থাকবে না। ইসলামওয়ালা কারে কয়, আর আমরা আরেক বেলার হোয়াগেডের হইছে আরেকজনে নেইয়া। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখো জনগণের পয়সার তেল দিয়া ব্যক্তিগত কথা বললে জবাব দিতে হবে, এই সাবধানতা উমরের মধ্যে থাকার পরে উমরের দাম পাওয়ার ইজ্জত সম্মান বাড়ছে না কমছে? হাজিরা হজে যাবে, রাস্তায় বাঘ শুয়ে রয়েছে, খবর গেছে উমরের কাছে, উমর বাঘ শুয়ে রয়েছে রাস্তায়, আমরা যদি রাস্তায় বড় বাঘ দেখি আমরা থানায় যায় খবর দিব বন্দুকওয়ালার কাছে, কারণ এটা বন্দুক ছাড়া এটা হুতান যাইত না।
উমরের কাছে খবর দিলে উমর কই না, রাস্তা তো বাঘের জন্য না, বাঘের জন্য বাসস্থান হলো জুর জঙ্গলা, রাস্তায় তো বাঘ থাকার কথা না। জি হুজুর, বাঘ শুয়ে আছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামে ঢুকেছে, ইসলাম ওয়ালা। আয়েশা দেখে বাঘ ঘুমাইতেছে, নাক ডাকতেছে, বাম হাতে বাঘের কান ধরে টানে, তুই রাস্তায় শুয়ে রইছিস কি লাগে, জঙ্গলায় যাবি, তোর জায়গা জুর জঙ্গলায়, রাস্তায় তো তোর জায়গা না, নবীর উম্মতে যাবে। বাঘ হয় আমার কান ধরে টানো, আমি কে মনো আমারে চিনো নাই। আল্লাহ কো ভাগ রে, যে তোমার কান ধরছে তুমিও তারে চিনো নাই। আরে নবী জিনি গোলামের, নবী জিনি গোলামের কোনো চিন্তা নাই, চলো নবী জিনি জান্নাতে মদিনাতে যাই, বলুন চলো নবী জিনি জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, দিনি রজনী কান্দেন জিনি, দিনি রজনী কান্দেন জিনি শুয়ে রওয়া যায়, চলো নবী জিনি জান্নাতে মদিনাতে যাই, চলো নবী জিনি জান্নাতে মদিনাতে যাই। রে বাবা রে মেনা, এই নবীর গোলামে নবীর উম্মত যারা হবে গো, দুনিয়া ও আখেরাতে তারা রাস কপাল্লা হইয়া যাইব, জিব্রাইল ফেরেশতার চেয়েও তাদের দাম পাওয়ার বেশি হয়ে যাবে। বাবারা শুন বাস্তবতাই, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাঘের কানে ধরে টানে, ভাগ মাথা ঘুরাইয়া দেখতে চায় কার সংকেত দিল আমি চিনি না, মাথা ঘুরাইয়া দেখবে উমরের ডাইন হাত তো খালি, ঠাস করে ডাইন হাতে চাপার মধ্যে থাপ্পুর মাইরা দিছে, আবার দেহস কি রাস্তায় দাঁড়াইয়া মাতবুরি করস, তাড়াতাড়ি জঙ্গলায় ঝা। বাঘ মাথা নিচে দিয়া জঙ্গলায় যায়, জঙ্গলার কাছাকাছি যাইয়া আবার ফিরা চাইছিল, দেখতো কে আমারে থাপ্পুর দিছে। উমর আবার হাত ইলাকায় বাঙ্গুনিয়া ধরবার আগে আল্লাহর কথা হইনে, লায়া মানুদ খুলু ফিসিল মিকাফা, শুনলে তো লাভ হইব, বাজান লাভ হইব, শুনলে লাভ হইব, বাজানো। আমার আজ থেকে 10 বছর আগে এ মুহের সবগুলো দাড়ি কালা আছেন কালা, আগের ক্যাসেট দেখেন ও ভিডিওর মধ্যে দাড়ি হলো কালা, বুঝে বাজান, এই যে দাড়ি যে অর্ধেক সাদা হয়ে গেছে গা, শত চেষ্টা করলেও 10 বছর আগে যে কালা আছেন এই কালার বয়সটা আমি আর জীবনে ফিরা পামু না, যদিন আর ফিরে আসে না। বাজান বসেন, এই মাজলিসটা যদি আল্লাহর কাছে পছন্দ লেগে যায়, রাসূল তো বলেছে মাজলিসু ফিকহিন খাইরুম মিন ইবাদাতি 60 সানা, কোরআন সুন্নাহর এক মাজলিসে বসলে 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি পাওয়া যায়। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে জুমার দিন খুতবা দিচ্ছে, খুতবা দিচ্ছে জুমার দিন, খুতবার ভিতরে হঠাৎ বলে ফেলছে ইয়া সারিয়াতু আল জাবাল, মুসলমান মুসল্লিরা কইতাছে আরে উমর এটা কি কইলো, খুতবার মধ্যে হঠাৎ করে এই শব্দ তো কোনোদিন শুনি নাই। নামাজ শেষে প্রশ্ন করলেন, উমর এই শব্দ কেন ব্যবহার করলেন? উমর বলেন, দেখো মুসলমান সৈন্যের সেনাপতি যুদ্ধক্ষেত্রে যেই পাহাড়ে আছে, আমি এখান থেকে তাকে সতর্ক করে ডাক দিয়ে বইলা দিলাম, পাহাড়টা যেন সারিয়া না সারে, এই পাহাড়েই তার থাকলে ভালো হবে, আমি ডাক দিয়ে এখান থেকে সাবধান করে দিলাম। মুসল্লিরা বলেন, এখান থেকে ডাক দিলেন সে কতটুক দূরে আছে, কতটুক দূরে আছে? উমর বললেন, এখান থেকে 1400 মাইল দূরে আছে, 1400 মাইল দূরে উমর ফারুকের ডাক সারিয়াতু আল জাবাল। মুসল্লিরা বলেন, আমিরুল মুমিনিন সেই ডাক কি সারিয়া শুনেছে? উমর বলেন, তোমরা যা শুনেছো সারিয়া তাই শুনেছে। আমি বলবো মুসলমান পুরাপুরি ভাবে ইসলাম ওরা যদি হয়,
শুধু 1400 মাইল দূরে নয়, আল্লাহর কসম আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূল, বৈরবী সাহেব, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, নবীর সেনা, জিন্দাবাদ, 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 নবীর আমল করো, নামাজে রোজা কায়েম করো, সুন্নিয়াত আমল।